অনুমোদনবিহীন ট্রাক্টর লরি চলাচল বেড়ে গেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। স্থানীয় নাম কাকরার যাতায়াতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। বালুবোঝাই এ বাহন চলাচলে নষ্ট হচ্ছে বেশিরভাগ রাস্তা। সংক্ষুব্ধ স্থানীয়রা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন কাকরা চালক ও মালিকদের সাথে। বিস্তারিত গাইবান্ধার সাঘাটা থেকে পাঠানো প্রতিবেদনে, বালু বা মালামাল বোঝাই কাকরার কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয় রাস্তাঘাট। বাজার জনবসতি এলাকায় অহরহ কাকরা চলাচলে দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী গাইবান্ধার সাঘাটাবাসীর। যে গাড়ি চালাচ্ছে কাকরা গাড়িতে বালু টানতেছে, আমাদের রাস্তাঘাটে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নষ্ট হচ্ছে, পাশাপাশি বাজার, যে রাস্তার উপর বাজার, বাজারের লোকজন যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট, এর আগে দু ডাটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আবার নতুন করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। নদী থেকে বালু পরিবহনের কারণে ধুলোময় গোটা এলাকা, তাই কাকরার বিরুদ্ধে এত ক্ষোভ স্থানীয়দের। অবৈধভাবে কাকরা বালু নদী থেকে বারবার সারাদিন চলাফেরা করতেছে, ধুলা বালুর যন্ত্রণা, দোকানে থাকা যায় না, একবার মালামাল সব ধুলা বালু বিশৃঙ্খলা। বিক্ষুব্ধ স্থানীয়দের আরো খেপিয়ে তোলে থানায় কাকরা চালকের অভিযোগ। কাকরা গাড়ি চলতেছে নদীর থেকে বালু নিয়ে যাচ্ছে, ধুলা বালুর জন্য আমরা ব্যবসায়ীরাও থাকা পাচ্ছি না, জনগণও থাকার পাচ্ছে না, তার জন্য মানা করার কারণে আমার উপরে মামলা দিচ্ছে, হুমকি হামকি দিচ্ছে, আমার দোকানদারি করতে দিবে না, কালকে এসে বলছে আমার দোকান বন্ধ ভেঙে দিবে। সাঘাটা বাজার, ডাক বাংলা বাজার এবং খেয়াঘাট বাজার এলাকায় বাসিন্দাদের শান্ত করতে উদ্যোগ নেয় পুলিশ, আলোচনায় বসেন স্থানীয় গণমান্য ও জনগণের সাথে। বিক্ষুব্ধ এলাকাবাসীকে সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে শান্ত থাকার আহ্বান জানান থানার অফিসার ইনচার্জ। যে ঘটনাটা ঘটছে সমাধান রাস্তা এখানে, আমি আবারও কথা বলেছি, বালু ট্রাক লরি এখানে চলবে না, আপনার সুন্দরভাবে ব্যবস্থা করে দেখুন, এখন খোলা হবে, আপনার দোকান মানে আমার দোকান, কথাটা ক্লিয়ার বুঝেন। পুলিশের এমন আশ্বাসে বিশ্বাস করে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যায় স্থানীয়রা। নদী রক্ষা করার জন্য বাদ দিচ্ছি, আবার কিছু অসাধু ব্যবসায়ী তারা ওখান থেকে বালু উঠাচ্ছে, সুতরাং আমি অনুরোধ করব আপনার মাধ্যমে এবং ডেপুটি ইন্সপেক্টর মহোদয়কে আমি অনুরোধ করব যে যাতে আর বালু উত্তোলন না হয়, এই রাস্তাঘাটে যাতে আর ক্ষতি না হয়, এদিকে উনি লক্ষ্য রাখবে। ফারহানা মির্জা, নিউজ ফ্ল্যাশ 71।